মেক্সিকোর একটি দোকানে 80 বছর ধরে লা পোস্কু এলিটা নামে একটি পুতুল রাখা আছে। নববধূ আকারের এই পুতুলের সত্যটা জানার পর সকলেই অবাক হয়ে গেছেন। 1930 সালের 25শে মার্চ প্রথম মেক্সিকোর এই দোকানে পুতুলটিকে কাচের ভেতর রাখা হয়েছিল। সাদা রঙের পোশাক পরা নববধূর সাজে এই পুতুলকে জীবিত মনে হয়। প্রথমে লোকেরা এখানে তার সৌন্দর্য দেখতে আসত। এরপর যখন আশেপাশের লোকজন লক্ষ্য করে যে এই পুতুলের মুখটি দোকানের মালিক পোস্কু এলিটা এম্পারজার মতো দেখতে, যার মৃত্যু হয়েছিল 25শে মার্চের কিছুদিন আগে। পোস্কু এলিটার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। পোস্কু এলিটার মা তাকে খুব ভালোবাসতেন, সেজন্য তিনি তার মেয়ের মৃতদেহের উপর মোমের স্তর দিয়ে তাকে পুতুলের আকার দেন। কিন্তু এই পুতুলের সম্বন্ধে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে সেটাকে পোস্কু এলিটার মা গুজব বলেছেন, কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করেনি।